গল্পতলার রং চাটা কিন্তু অসাধারণ। আমি আশেপাশে কোনো রং চায়ের দোকান পাই না সলিমুল্লা রোডে, সবই দুধ চায়ের দোকান। আর দুধ চা সবসময় খেতে ভালো লাগে না, একটু সকালবেলা রং চা খাওয়াটা ভালো আমি মনে করি। আসসালামু আলাইকুম, লাইফ অফ ফোয়াদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সকাল বাজে প্রায় 12টার কাছাকাছি আর কি। তো এত সকালবেলা সচরাচর চা খাইতে আসা হয় না। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে গল্পতলা সলিমুল্লা রোডে, গতকালকে রাতের বেলা আমি একটা ব্যাগ ফেলাই গেছিলাম এখানে। তারপরে তাতে সাইনবোর্ডে কোনো নাম্বার ছিল না, কিন্তু তাদের ফেসবুকে নক করে আমি ব্যাপারটা কনফার্ম করলাম এবং জানতে পারলাম যে ব্যাগটা সেখানেই আছে। সচরাচর এত সকালবেলা চা খেতে আসা হয় না, কিন্তু গতকালকে রাত্রেবেলা যখন একটা ছোটো ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন আমার যে ব্যাগটা আছে যার মধ্যে হেলমেট ছিল আর গাড়ির পেপার ছিল, সেটা এখানে ফেলে যায়। তো গল্পতলায় যেহেতু তাদের কোনো নাম্বার আমি খুঁজে পাইনি সাইনবোর্ডে, তারপরে তাদের ফেসবুকে নক করি। ফেসবুকে নক করার পর তারা বলে যে হ্যাঁ, ব্যাগটা পাওয়া গিয়েছে, মানে এখানেই ছিল। পরে সকালবেলা আমি আসলাম, এসে ব্যাগটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো পৃথিবীতে ভালো মানুষ আছে এখনও, বাট ব্যাগটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ ওখানে গাড়ির কাগজপত্র ছিল। এখন কাজের কথা বলি, সেটা হচ্ছে গল্পতলার রং চাটা কিন্তু অসাধারণ। আমি আশেপাশে কোনো রং চায়ের দোকান পাই না সলিমুল্লা রোডে, সবই দুধ চায়ের দোকান। আর দুধ চা সবসময় খেতে ভালো লাগে না, একটু সকালবেলা রং চা খাওয়াটা ভালো আমি মনে করি। সো আপনারা যারা সলিমুল্লা রোডে বা মোহাম্মদপুর আশেপাশে থাকেন, অবশ্যই গল্পতলার এই চায়ের দোকান আসতে পারেন। সো এটা কোনো প্রমোশন না, বাট তাদের আচরণের প্রতি খুশি হয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। পেজে নতুন হলে অবশ্যই লাইক অ্যান্ড ফলোদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।